हेलो ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম ইউটিউব চ্যানেল শীতল রুমের পক্ষ থেকে। আজকে আমরা চলে এসেছি সোনার বাংলা বায়োফ্লগ এ। এখানে রিপন ভাইয়ের সাথে জানবো আমরা। আজকে আমরা দেখব যে ভাইয়ের মাছ কতটুকু বড় হলো এবং তিনি কোনো সমস্যায় পড়ছেন কিনা এই বিষয়ে আমরা জেনে নেব। তো রিপন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনার খামারের এখন অবস্থা কি বা কতটুকু মাছ বাড়ছে এই বিষয়ে কি? আমাদের মাশাআল্লাহ অনেক ভালো আছে। তো আমরা যেহেতু বাংলাদেশি নতুন, আরে ভয় আমার কোনো সমস্যা হয়নি। আমার দীপ্তি খেয়েছে, দীপ্তি বড় হয়েছে। মাছ একটু সময় বেশি লেগেছে, যে জায়গা আমার 2.5 মাস মতো লাগার কথা সেই জায়গা হয়তো 3 মাস লাগবে, 15 দিন বেড়ে গেছে আর কি। জি জি ধন্যবাদ। তো আপনার একটা ট্যাঙ্কির মাছটা আমরা দেখতে আসলাম, একটু খাবার দিলে হয়তো মাছটা ভাসবে। দিচ্ছি। আচ্ছা সকালের খাবার আজকে কি সকালে? জি না, সকালে এখন খাবার দেওয়া হয়নি। খাবার দিচ্ছি 1 কেজি পরিমাণ। প্রমাণ দেখেন যে কিভাবে খায় ওরা। সব খেয়ে ফেলবে ইনশাআল্লাহ, একটাও থাকবে না। সব শেষ করে ফেলছে তো মাশাআল্লাহ, সব খাবারই এরা শেষ করে ফেলছে। এখন যদি শেষ করে ফেলে সেক্ষেত্রে কি আপনি আরো খাবারের পরিমাণ বাড়াবেন কিনা? না, খাবারের প্রয়োজন ওদের বৃদ্ধি অনুযায়ী খাবারের প্রয়োজন বাড়াতে হবে। ওরা খেলে ওদেরকে দেওয়া যাবে না, ওদেরকে ওই বডি ওয়েট অনুযায়ী খাবার দিতে হবে। যেহেতু বায়োফ্লক প্রযুক্তি, এটাকে অতিরিক্ত ইচ্ছা করলে অতিরিক্ত খাবার দেওয়া যাবে না। জি জি। তাই এক্ষেত্রে আপনার অতিরিক্ত খাবার দিলে অ্যামোনিয়া কোনো সমস্যা হতে পারে? অ্যামোনিয়া হবে, অ্যামোনিয়া তো হবেই। জাস্ট আপনার এটা ক্যালকুলেশন তো থাকবেই অবশ্য। বায়োফ্লক ক্যালকুলেশন ছাড়া তো আপনি কিছু করতে পারবেন না। ক্যালকুলেশন অনুযায়ী ওকে খাবারটা দিতে হবে। দুপুরে হয়তো হালকা কিছু দিই, 1/2 কেজির মতো, আর সকালে 1 কেজি, রাত্রে 1 কেজি। এই আমাদের আরেকটি খাবার দিচ্ছি, সকল মাছ উঠে আসছে, একটাও বাকি থাকবে না। আর খাবারটা দিতে হবে সচরাচর এভাবে, খুবই স্পিডে, যেন আর একটা ঘায়ে একটা ঘষা খুব কমই লাগে, যেন খুব দ্রুত ওরা খেয়ে ফেলে। খাবার শেষ। এই বন্ধুরা দেখেন যে সরাসরি জাল দিয়ে, জাল ছাড়াই, আমার এই জালি দিয়ে কীভাবে ধরা যায়। এই হচ্ছে আমাদের মাছ। দেখুন ওদের প্রত্যেকটা কত মাশাআল্লাহ সুন্দর। আর সবগুলো একই সাইজের মতো, 19-20 হয়, কিন্তু 10-20 না। এই হচ্ছে, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ অনেক 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 আসছে ইনশাআল্লাহ। আমাদের এই মাছগুলো দেখুন, এক একটা কত পরিষ্কার, একেবারে পরিষ্কার। মাগুর মাছ তো অনেক পিছল, ধরা যায় না। এই হচ্ছে আমাদের মাছ। দেখুন এখন এক একটা 24 গ্রাম থেকে প্রায় 28 গ্রাম মতো হয়ে গেছে মাশাআল্লাহ। আমরা দিচ্ছি জীবিত, এই চলে যাচ্ছে। এখন কেজিতে কয়টা আছে? কেজিতে 65টা আছে। ভিডিওগুলো রাত্রে সবচেয়ে সুন্দর হয়, দিনের বেলা অতটা স্পষ্ট দেখা যায় না, দিনের আলোতে। আমরা 50 গ্রাম করবো মাশাআল্লাহ। জি 50 গ্রাম বাজারজাত করবো ইনশাআল্লাহ। এখানে 50 গ্রাম করলে আমার 500 কেজি চলে আসবে। আর যদি আমি 60 গ্রাম কি 65-70 গ্রাম করি তা 600 কেজির ঊর্ধ্বে হবে। 10,000 পিছে হলে 100 গ্রামও করা যাবে, কিন্তু 100 গ্রাম করলে আপনার ট্যাঙ্কিতে আটবে না। এর জন্য আপনি 50 গ্রাম করে, অর্থাৎ করবো। আর যদি আপনার এটাকে 100 গ্রাম করি তাহলে অর্ধেক কমাতে হবে। অর্থাৎ আপনার এখানে কেজিতে কত কয়টা আসবে? 20টা। 20টা কেজিতে 20টা করব। আপনি এটা বিক্রির বিষয়ে কোথায় বিক্রি করবেন বলে ভাবছেন? সচরাচর আপনার এখানে আমার 6টা ট্যাঙ্কে মাগুর মাছ আছে, যা এই 6টা ট্যাঙ্কে 500 কেজি করে হলে প্রায় 3000 কেজি মাছ চলে আসবে। যদি 50 গ্রাম করি আর যদি 100 গ্রাম করতে যাই তাহলে আমার এখানে চলে আসবে 6000 কেজি মাছ। এই 6000 কেজি মাছ আসলে তো লোকালে বিক্রি করা সম্ভব না, এগুলা পার্টি অনুযায়ী বিক্রি করতে হবে। যারা এই মাছগুলো বাইরে রপ্তানি করে কি তাদের হিস পরিমাণ লোকালে বিক্রি করার ক্ষমতা আছে তাদের কাছে বিক্রি করতে হবে। আর এগুলা যারাই বড় আকারে মাছ পালবেন তারা পার্টির সাথে কথা বলে এবং পার্টিকে এনে দেখায় তাদেরকে সাইজ অনুযায়ী তাদের মন অনুযায়ী সাইজ দিতে হবে, তারা কি সাইজ মাছটা চায়। আচ্ছা, বাংলাদেশ থেকে কি এই ক্যাটফিশ মাছটা কি বাইরে যাচ্ছে? তো ইনশাআল্লাহ বাইরে অনেক চাহিদা। এটা ইউরোপ কান্ট্রিতে আমাদের এই ক্যাটফিশগুলো 50 গ্রাম থেকে নিয়ে 1 কেজি 2 কেজি পর্যন্ত সাইজ আছে, যা ওগুলা বাইফলক 1-2 কেজি সাইজ অনেকের ব্যাপারে, কিন্তু এটা একটা সাইজ নির্ধারিত সাইজ 100 গ্রাম এবং 50 গ্রাম, এটা একটা মার্কেট প্রাইস সাইজ। এটা খুবই একটা সুন্দর সাইজ, যা আলাম রান্না করা যায়, আবার 2 টুকরা করে রান্না করা যায়। যদি 100 গ্রাম করে 2 টুকরা 3 টুকরা করা যায়, 50 গ্রাম করে আলাম রান্না করা যায়, যা এটার জন্য আপনার বাইরেও চাহিদা আছে, আমার দেশেও চাহিদা আছে পর্যাপ্ত পরিমাণ। তো এগুলো আসলে বড় ধরনের পার্টি ধরতে হবে বেশি মাছ দিতে হলে, যেন তারা একত্রে সবগুলো মাছ নিতে পারে, তাহলে আপনি একত্রে সব ট্যাঙ্কগুলো হারভেস্টিং করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই ধরনের বায়োফ্লক সংক্রান্ত আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বায়োফ্লক সংক্রান্ত যে কোনো সামগ্রী ক্রয় করতে অবশ্যই চলে আসতে পারেন মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিকে। এখানে বায়োফ্লক এর জন্য প্রয়োজনীয় সকল ইকুইপমেন্ট পেয়ে যাবেন একটি দোকানে। এখানে ট্রিপল ট্যাঙ্কি থেকে শুরু করে যে কোনো ধরনের এয়ার পাম্প ও অন্যান্য সামগ্রী একত্রে পেয়ে যাবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।